সুপ্রিম কোর্টে বড় জয় নরেন্দ্র মোদী সরকারের। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য কলেজ এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট। দরিদ্রদের জন্য সংরক্ষণ নিয়েছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত যে বৈধ তা মনে করেন এই মামলায় শীর্ষ আদালত 5 বিচারপতির মধ্যে 4 জনই। সোমবার তাদের পর্যবেক্ষণ অর্থনৈতিক মানদণ্ডের বিচারে এই সিদ্ধান্ত যে কোনোভাবেই বৈষম্যমূলক নয় বলেও তাও জানিয়েছেন তারা।